হ্যালো ওয়েলকাম ব্যাক টু কারিগরি কবিয়াল প্রেজেন্স টেক ফান যদিও আমাদের অনুষ্ঠানের নাম টেক ফান কিন্তু আজকে কোনো ফান নয় আজকে আমরা একটা ভীষণ সিরিয়াস ব্যাপারে আপনাদের সামনে কিছু তথ্য রাখার চেষ্টা করছি আসলে গুগলই তো আমাদের একমাত্র মাদার সোর্স যে কোনো ধরনের আননোন জিনিসের ক্ষেত্রে তো সেইখান থেকে বিভিন্ন রকম তথ্য নিয়ে আমি যতটা সম্ভব তার সিনপসিস করে সহজ করে চেষ্টা করেছি অক্সিজেন প্ল্যান্ট তৈরির একটা ভীষণ কম্প্যাক্ট একটা তথ্য আপনাদের সামনে রাখার আজকে সমগ্র বিশ্ব একটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে অক্সিজেনের অভাবে ঢুকছে সে জায়গায় দাঁড়িয়ে অক্সিজেন প্ল্যান্ট তৈরির এই তথ্যগুলো মনে হয় আমাদের সবার কাজে লাগবে আমরা হয়তোবা কেউ কেউ আমাদের মধ্যে নিশ্চয়ই সেরকম ক্ষমতাবান আছেন যারা যদিও ইনভেস্টমেন্টটা বেশ খানিকটা বেশি সেক্ষেত্রে ব্যাংক লোন বা সরকারি সাহায্য বিভিন্নভাবে একক বা সামগ্রিক চেষ্টায় যদি এরকম অক্সিজেন প্ল্যান্ট আমরা বানাতে পারি সেটা খুব আহামরি ব্যাপার নয় তার বিভিন্ন তথ্যগুলোকে একসঙ্গে করে আপনাদের সামনে রাখলাম দেখা যাক এটা যদি আমাদের কোনো উপকারে আসে সেই চেষ্টাতেই আজকে আমাদের অনুষ্ঠান অক্সিজেন প্ল্যান্টের ইনস্টলেশন এবং তার জন্য বিভিন্নভাবে কিভাবে ব্যাঙ্ক লোন পাওয়া যায় তাকে কি ডকুমেন্টস লাগে এই সম্পূর্ণ তথ্যগুলোকে একসঙ্গে করে আপনাদের সামনে রাখছি দেখুন আজকে এপিসোড অক্সিজেন প্ল্যান্ট আজকে আমরা জেনে নেব মেডিকেল অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্ট তৈরি করতে গেলে কি কী লাগে হাউ টু স্টার্ট মেডিকেল অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্ট মানে কীভাবে তৈরি করা হয় বা তৈরি করা শুরু করা উচিত কি কী ইনভেস্টমেন্ট লাগে কতটা জায়গা লাগে মেডিকেল অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্টের কী কী প্রয়োজনীয়তা মানে তার রিকোয়ারমেন্ট কি এটা এই প্ল্যান্ট তৈরি করতে গেলে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় কি কি মেশিন এতে প্রয়োজন হয় এবং এছাড়া এই প্ল্যান্টের প্রফিটের দিকটা সেটাও আমরা দেখিয়ে দেবো যে কি পরিমাণ ইনভেস্ট করলে কতটা প্রফিট হয় যদিও এটা একটা সামাজিক দায়িত্বের মধ্যেই পড়ে দেখুন এই ভিডিওটা শুরুতেই বলে রাখি যে অক্সিজেন কেন প্রয়োজন যদিও এই প্রশ্নটা হয়তো বা খুব হাস্যকর কারণ আমরা প্রায় সবাই জানি যে আমাদের শ্বসন প্রক্রিয়া বা রেসপিরেশন পদ্ধতিতে প্রত্যেকটা জীবেরই অক্সিজেন প্রয়োজন এছাড়া যদি আমি স্বাভাবিকভাবে চিন্তা করি আমাদের মানুষের দৈনন্দিন জীবনের কথা তাহলে দেখব যে অনেক মুমূর্ষু রুগী যারা বিভিন্ন রকমের অসুখ নিয়ে হসপিটালে ভর্তি হন এবং তাদের একটা ওয়ান অফ দ্য ডেঞ্জারাস সিমটম হচ্ছে তাদের শ্বাসকষ্ট বা অক্সিজেনের খামতি তো সেই সময় ডাক্তারবাবুরা অবশ্যই তাকে অক্সিজেন নল লাগান এবং অক্সিজেন সাপ্লাই দেন এছাড়া বর্তমানে এই করোনা মহামারীতে বিশেষ করে সেকেন্ড ফেজে যেভাবে অক্সিজেনের অভাবে মানুষ কষ্ট পাচ্ছে বা অনেকে মারাও যাচ্ছেন খুবই দুঃখের কথা মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের অক্সিজেনের যা প্রয়োজন সেই অনুযায়ী অক্সিজেনের ঘাটতি হচ্ছে বিভিন্ন হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে তো সেখানে দাঁড়িয়ে আজকে যদি অক্সিজেন প্ল্যান্টের একটা উদ্যোগ আমরা নিই তাহলে সেটা ভীষণভাবেই আমাদের কাজে লাগবে এবং সেই সঙ্গে সঙ্গে একটা ইনভেস্টমেন্টের জন্য যে মানুষের যে মিনিমাম এক্সপেকটেশান সেটা হচ্ছে যে একটা প্রফিট সেই প্রফিটও অবশ্যই তার পাশাপাশি থাকবে কিন্তু গুরুত্ব দিচ্ছি প্রফিটের থেকেও ক্ষেত্রে বিশেষ করে এই ধরনের অক্সিজেন প্ল্যান্টের ক্ষেত্রে যে সেটা হচ্ছে সামাজিক দায়িত্ব এবং প্রচুর মানুষের জীবনদান মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে গেলে প্রথমে যেটা বিশেষ করে প্রয়োজন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট সেই পরিমাণটা কথা পরে আসছি প্রপার স্পেস বা বিল্ডিং প্রপার জলের যোগান এবং ইলেকট্রিসিটির যোগান সমস্ত রকমের যেগুলো প্রয়োজনীয় মেশিন এবং ইকুইপমেন্ট সেগুলো প্রয়োজন অন্ততপক্ষে দশ বারোটা কাজের মানুষ যারা এটার মধ্যে যুক্ত থাকে থাকবেন এবং একটি থেকে দুটি গাড়ি যেটা কিনা এই সিলিন্ডারগুলোকে ওঠানো নামানো বা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা করবে এই কয়েকটা জিনিস অবশ্যই স্পেসিফিক্যালি প্রয়োজন এবারে দেখুন যদি আমরা সরাসরি ইনভেস্টমেন্টের কথায় আসি তাহলে এটা ডিপেন্ড করে বেশ কয়েকটা জিনিসের উপরে যেমন ধরুন যদি জমি বা প্ল্যান্ট আমার মানে বাড়ি যদি নিজের থাকে তাহলে সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কম যদি আমাকে বাড়ি ভাড়া নিতে হয় বা কিনতে হয় সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেশি যদি আমরা প্ল্যান্টটা যথেষ্ট বড় এবং ফুললি অটোমেটেড করতে চাই তাহলে সেক্ষেত্রে প্রায় কয়েক কোটি টাকা লেগে যায় ইনভেস্ট করতে আর যদি আমি মোটামুটিভাবে একটা ছোট প্ল্যান্ট এবং পার্শিয়ালি অটোমেটেড প্ল্যান্ট তৈরি করতে চাই তাহলে কিন্তু ইনভেস্টমেন্টটা কম্পারেটিভলি অনেক কম এবারে যদি নিজের বিল্ডিং বা জমি থাকে সেক্ষেত্রে কস্ট একটু কম হবে আর যদি জমি কিনতে হয় বা ভাড়া নিতে হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি হবে খুব স্বাভাবিক এছাড়াও প্ল্যান্টের যে সমস্ত কস্ট রয়েছে সেটা প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমরা হিসাব করে দেখেছি যে বারো লাখ থেকে প্রায় পনেরো লাখ টাকা পর্যন্ত হয় এছাড়া তবে এটা কিন্তু অবশ্যই ওই সেমি অটোমেটেড বা ছোট প্ল্যান্টের ক্ষেত্রে আর আদার কস্ট বলতে আমি বলছি যে মেশিনারি কস্ট বা আমার ম্যান পাওয়ার হায়ার করা বা মিনিমাম একটা গাড়ি কেনা এ সমস্ত মিলিয়ে ধরুন আরও কিছু কস্ট আছে সমস্ত মিলিয়ে আমি ধরে নিচ্ছি কুড়ি থেকে পঁচিশ লাখ টাকার মতো খরচা হবে কিন্তু বারবার করে বলছি এটা কিন্তু ফুল অটোমেটেড বা বড়ো প্ল্যান্টের জন্য না এটা ছোটো প্ল্যান্টের জন্য বড়ো প্ল্যান্টের জন্য মিনিমাম চার থেকে পাঁচ কোটি টাকা ধরে চলতে হয় এবারে আসছি যে কতটা জমি লাগবে সেই ব্যাপারে যেটা বললাম যে ছোটো বা সেমি অটোমেটেড প্ল্যান্টের ক্ষেত্রে আমাদেরকে এক হাজার স্কোয়ার ফিট থেকে বারোশো স্কোয়ার ফিট ধরে চলতে হয় এছাড়াও আরও কিছুটা জায়গা লাগে ওই তিনশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট মতো যেখানে আমি সিলিন্ডারগুলোকে রাখবো বা আমার একটা গাড়ি অন্তত দাঁড়াবে সেখানে এই সব মিলিয়ে পনেরোশো থেকে সতেরোশো স্কোয়ার ফিট মতো লাগে কিন্তু বারবার করে বলছি এটা কিন্তু লাগে শুধুমাত্র ছোটো এবং সেমি অটোমেটেড প্ল্যান্টের ক্ষেত্রে আর যদি আমি বড়ো প্ল্যান্টের কথা চিন্তা করি তাহলে সেখানে প্রায় কয়েক একর জায়গা লাগে শুধুমাত্র প্ল্যান্ট জন্য মেডিকেল অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্ট তৈরি করতে গেলে যেটা লাগে সেটা একবারে একসঙ্গে একটা পুরো সিস্টেম অ্যারেঞ্জ করা থাকে সেইভাবেই ইন্ডাস্ট্রিতে তৈরি হয় তার নাম হচ্ছে অটোমেটিক পিএসএ এর মধ্যে সমস্ত মেশিনগুলো ইকুইপমেন্টগুলোকে একদম প্রপার কানেকশান ওয়াইজ সিকুয়েন্সিয়ালি সাজানো থাকে এছাড়া লাগে প্রেসার গেজ এছাড়া লাগে ফ্লোমিটার আর এছাড়া লাগে অক্সিজেন মাস্ক এই সমস্ত কিছুই যেগুলো প্রয়োজন সেগুলো সম্বন্ধে ডিটেলে আপনি গুগলে আজকাল তো গুগল হয়েছে আমাদের সব কিছু সোর্স ওখানে গিয়ে আপনি পেতে পারেন এছাড়া যদি আপনারা জানতে চান তাহলে আমিও সরাসরি পরবর্তী ভিডিওতে আপনাদের সেগুলো বলতে পারি যে এইগুলো কি কীভাবে কোথায় কোথায় পাবেন তার ডিটেলটাও আমি দিয়ে দিতে পারি দেখুন মেডিকেল অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্ট তৈরি করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে প্রথম কথা অবশ্যই যেগুলো লাগে আমাদের সমস্ত ক্ষেত্রেই পার্সোনাল আইডি বা পার্সোনাল ডকুমেন্ট যেগুলো যেমন তার মধ্যে আইডি প্রুফ আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ইত্যাদি অ্যাড্রেস প্রুফের মধ্যে রেশন কার্ড এবং ইলেকট্রিসিটি বিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ পাসবুক নিজস্ব ফটোগ্রাফ ইমেল আইডি এবং ফোন নাম্বার এইগুলো থাকলে অবশ্যই বিজনেস রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এবং তার সঙ্গে এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে জিএসটি নাম্বার জিএসটি আই এর নাম্বারটা অবশ্যই নিয়ে রাখতে হবে তা হলে হবে না কারণ এটা আজকে মাস্ট এটা আমরা সবাই জানি তবে একটা এই মুহূর্তের ভালো খবর হচ্ছে যে এখন সরকার বিভিন্নভাবে এই ধরনের উদ্যোগকে সাহায্য করবার জন্য বিভিন্ন রকম কর্মসূচি নিয়েছে যাতে করে যদি আমি বা আপনি ব্যক্তিগত বা সমষ্টিগত উদ্যোগে এই কাজটা শুরু করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের ছাড় পাবো এটা একটা বাড়তি সুবিধে এবারে দেখুন আরেকটি দামি কথা বলি যে বিজনেস লোন অবশ্যই এতগুলো টাকা আমরা কোথায় একসঙ্গে পাবো এককালীন এতগুলো টাকা পেতে গেলে আমাদের লোন করতেই হয় সেক্ষেত্রে বিভিন্ন ব্যাংক রয়েছে সেখানে সেখানে স্মল স্কেল ইন্ডাস্ট্রির যে লোনগুলো হয় সেটা বা বিজনেস লোন বা পার্সোনাল লোন যে কোনো ধরনের লোনই নেওয়া যেতে পারে কিন্তু এক্ষেত্রে টাইপ অফ বিজনেসের ওপরে যেটা বললাম যে সরকার বিভিন্ন রকম ছাড় দিচ্ছেন বর্তমানে তো সেক্ষেত্রেও এই ধরনের লোন পেতে বা তার রেট অফ ইন্টারেস্ট ক্ষেত্রে কিছুটা সুবিধা মিললেও মিলতে পারে দেখুন সর্বশেষে যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে কোনো বিজনেসের ক্ষেত্রে মানুষ একটা প্রফিট অবশ্যই মাথায় নেয় যদিও বারবার করে বলছি আমি এই ধরনের যে অনুষ্ঠানটা করছি এটা কিন্তু শুধুমাত্র প্রফিট মেকিং বিজনেসে খোঁজ দেওয়ার জন্য নয় এই যে প্যান্ডেমিক সিচুয়েশানে বিশেষ করে অক্সিজেনের যে আকাল যা মানুষকে ভীষণভাবে বিপদগ্রস্ত করে তুলেছে সেইটার কথা মাথায় রেখে একটা ভালো উদ্দেশ্য নিয়েও তো মানুষ কিছু কাজ করে সেটা মাথায় রেখেই বলছি তবুও প্রফিটের একটা সামান্য ব্যাপার ছুঁয়ে যায় সেটা হচ্ছে যে সেভেন কিউবিক সিলিন্ডারে অ্যারাউন্ড একশো থেকে একশো পঞ্চাশ টাকা করে লাভ আছে মানে লাভের মুখ অবশ্যই দেখা যায় কিন্তু এটা আমাদের আলোচনার মুখ্য নয় মুখ্য যেটা সেটা হচ্ছে যে কী কী ব্যাপারগুলো মাথায় নিয়ে আমাদের এই ধরনের প্রোজেক্টে এগোতে হয় সেটা আশা করি আমি কিছুটা বোঝাতে পারলাম এবং এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন আমার ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে বা সরাসরি আমার মেল আইডিতে আমার মেল আইডি কারিগরি কবিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কম কে আর আই জিও আর আই বি আই ওয়াই এ এল সবকটাই ছোটো এবং কোনো স্পেস নেই অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনাদের যদি কোনো আর বাড়তি প্রশ্ন থাকে যে এই ধরনের প্ল্যান্ট এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে কী করা উচিত বা এই তথ্যটা আমি পেলাম না সেই ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে আপনারা পাঠান এবং আমি কথা দিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর দেবো একদম ইন্ডিভিজুয়ালি যার যা প্রশ্ন সেই সেইভাবে আপনার উত্তর পাবেন তাহলে আছে এই পর্যন্তই বন্ধু থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দিস ভিডিও আপনাদেরও যদি এইরকম কোনো ঘর গৃহস্থালীর টেকনোলজিগত প্রশ্ন মনে এসে থাকে তাহলে দেরি না করে অবশ্যই পাঠিয়ে দিন আমার কাছে আমার ইউটিউব বক্সে আপনি সরাসরি কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন অথবা আমার ইউটিউবের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমার মেল আইডি জিমেল আইডি কারিগরি কবিয়াল অ্যাট জিমেল ডট কম আপনারা সেই মেল অ্যাড্রেসে সরাসরি পাঠিয়ে দিন আপনাদের প্রশ্ন কথা দিচ্ছি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব আরও একটি নতুন এপিসোডে